নমস্কার বন্ধুরা, মামপির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি লাভের খোসা ভাজা। একদম অল্প উপকরণে এবং অল্প তেলে রেসিপিটি আমি তৈরি করেছি। দেরি না করে চলো ঝটপট দেখে নাও। লাউয়ের খোসা ভাজবার জন্য এখানে একটা গোটা লাউয়ের কচি খোসাকে নিয়ে খুব ভালো করে জিরি জিরি করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের দেড়খানা নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো। লাগছে পরিমাণ মতো ঝাল। আমি এখানে পাঁচটা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, তিনটে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর এখানে নিয়েছি একটা গোটা রসুন, সেটাকে বটির সাহায্যে এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, একটু মোটা করে কুচি করে নিয়েছি যাতে ভাজার সাথে সাথে পেঁয়াজটা পুড়ে না যায়। ফোড়নের জন্য এখানে নিয়েছি কালো জিরে। রান্নার জন্য এখানে লাগছে রিফাইন তেল, লাগছে লবণ এবং হলুদ। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। লাউয়ের খোসাটা ভাজার জন্য কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে কড়াইটাকে গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো ফোড়নে এবার রসুন কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম বেশ খানিকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবং লাউয়ের খোসাটা। খুব ভালো করে এবার সমস্ত জিনিসগুলো ভাজা ভাজা করে নেবো। শুধু ভাজলেই কিন্তু লাউয়ের খোসা দিয়ে এত সুন্দর কতগুলো যে ভাত খাওয়া যায় বলে বোঝানো যাবে না। সামান্য এই লাউয়ের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এখানে 3.5 মিনিট মতো সমস্ত সবজিটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ এবং লবণ। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, মিডিয়াম চামচে, মানে একদম মিডিয়াম, বড় চামচ না কিন্তু এটা মিডিয়াম চামচের 1 চামচ দিয়ে দিলাম লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করো। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। নিয়ে শুধু ভাজা ভাজা করলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। একদম কম খাটনিতে কম উপকরণে কিন্তু তৈরি করা যায় এই রেসিপি। হলুদ লবণ দেওয়ার পরে আমি কিন্তু এখানে 5 মিনিট মতো উল্টে পাল্টে শুধু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল কিন্তু একটুও বেশি হয়নি। যতটা কম তেলে সম্ভব এই সমস্ত ভাজাভুজি কিন্তু আমি তোমাদের কাছে রেসিপি হিসাবে তুলে ধরি। তাহলে দেখো 10 থেকে 15 মিনিট লেগেছে আমার এটা ইন্ডাকশনে ভাজতে। গ্যাসে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এখানে লাউয়ের খোসাটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রপার। এরকম কালার আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি যদি কালার চলে আসে তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। তো চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে। এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাজাটা আমি আস্তে করে ঢেলে দিলাম। তো এই সমস্ত জিনিস কিন্তু এখন আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে, লাউয়ের খোসা ভাজা বাটা। তো আমি যথারীতি পারছি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।